সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে থাকলেও বাকি নদ নদীর পানি বিপদসীমার নিচে দিয়ে বইছে লোকালয়ে ঢুকে পড়া পানি কমতে শুরু করেছে ফলে বন্যা কবলিত গ্রামীণ সড়কগুলো জেগে উঠতে শুরু করেছে ক্ষতিগ্রস্ত সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন পানিতে নোংরা আবর্জনা ছড়িয়ে থাকায় পানিবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা করছে স্থানীয়রা সিলেট সংবাদদাতা সুটেন সিংহার পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট সম্প্রতি আকস্মিক বন্যায় ডুবে যায় সিলেট নগরের বিভিন্ন এলাকা দুর্ভোগে পড়ে নগরবাসী তবে বর্তমানে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে নগরের বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেছে বন্যা কবলিত এলাকা থেকে পানি নেমে যাওয়ায় বিভিন্ন উপজেলায় ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন বিভিন্ন স্থানে রাস্তাঘাট ভেঙে গেছে অনেক জায়গায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে বন্যার পানি কমলেও বন্যা প্লাবিত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে সেই সাথে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা করছে স্থানীয়রা এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সিলেটের সুরমা কুশিয়ারা সহ সকল নদ নদীর পানি কমছে শুধুমাত্র ফেন্সুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বৃহস্পতিবার সকালে আগের তুলনায় এক সেন্টিমিটার বেড়ে বিপদসীমার উপর থেকে বইছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ